সিসিটিভি ফুটেজই নেই সাঁতরাগাছি স্টেশনে 30টি সিসি ক্যামেরার একটিও কাজ করছিল না 6 মাস আগে স্টেশনের সৌন্দর্যায়নের সময় থেকে বিকল সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ সাঁতরাগাছি স্টেশনের পরিকাঠামো নিয়ে প্রশ্ন সাঁতরাগাছি দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন দক্ষিণ পূর্ব রেলের জিএম যাত্রীর তুলনায় অপরিসর ফুটব্রিজের কথা স্বীকার করে বললেন অর্থাভাবে সঠিক মাপে করা যায়নি ফুটব্রিজ জানালেন 31 ডিসেম্বরের মধ্যে 12 মিটার চওড়া নতুন ফুটব্রিজ তৈরি হবে সাঁতরাগাছিতে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় বোমাবাজিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাম না করে মুকুল শুভ্রাংশুকে আক্রমণ অর্জুন সিংহর বোমাবাজিতে জখম 9 বছরের বালিকা কথা না বলে অর্জুন সিংহর উচিত হাসপাতালে আহত বালিকাকে দেখতে যাওয়া পাল্টা মন্তব্য শুভ্রাংশুর তল্লাশির নামে মানুষকে হয়রানি এবং টাকা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে উত্তপ্ত শাসনের খড়িবাড়ি মোড় বিক্ষোভ সাময়িক অবরোধ অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ উত্তর চব্বিশ পরগনার খড়দা থানার সোদপুর সুভাষনগরে যুবকের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ বলে অভিযোগ বন্ধুর বাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার দেগঙ্গার বেড়াচাপায় আক্রান্ত সোনার দোকানের মালিক ধারালো অস্ত্রের কোপ মেরে টাকা ও সোনার গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা চলে আসায় ছিনতাইয়ের চেষ্টা বানচাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাতেই ব্যবসায়ীর চিকিৎসা সোদপুর ও ব্যারাকপুর উড়ালপুল দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা মাছেরহাট উড়ালপুল বিপর্যয়ের জেরে এই দুটি উড়ালপুলে পরিদর্শনের পর পূর্ত দপ্তরের পরামর্শ মেনে সিদ্ধান্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের তরফে চলছে নজরদারি কালনা 13 নম্বর ওয়ার্ডে এক বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার 6টি তাজা বোমা বোমাগুলি উদ্ধার করে কালনা থানার পুলিশ কারা কি উদ্দেশ্যে বোমা রাখলো তদন্তে পুলিশ তাকে ভয় দেখানোর জন্যই বোমা রাখা হয়েছিল বলে দাবি বিজেপি নেতার হুগলি তারকেশ্বরে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের মারধরের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ক্যানিংয়ে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী দাবি পরিবারের মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ বিসর্জনের শোভাযাত্রায় নাম ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সহ দুই ধৃত মিঠুন টিকাদার বজবজ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মিঠুন দুই প্রতিবেশীর মধ্যে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পূর্ব শিবনগর গ্রামে সংঘর্ষ আহত এক মহিলা সহ চার মারধর করে প্রতিবেশীর পুকুরের জলে কীটনাশক মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ ঘিরে বিবাদ পানাগড়ে রন্ডিয়া মোড়ে লরির ধাক্কায় 10 বছরের বালকের মৃত্যু রাস্তা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের রানীগঞ্জে শুট আউট দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি দোকান থেকে চলে যেতে বলায় বত্ত যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের খেলতে গিয়ে কয়েন গিলে ফেলল 7 বছরের মেয়ে বীরভূমের পাড়ুইয়ের চৌমণ্ডলপুরের ঘটনা অজ্ঞান না করে শ্বাসনালীতে আটকে থাকা কয়েন বার করলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক সুস্থ আছে বালিকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের পরিবর্তে বেরোচ্ছে জল চাঞ্চল্য নদিয়ার রানাঘাটের দয়ালনগর ঘোষপাড়ায় বিষয়টি জানানো হলেও গ্যাসের ডিস্ট্রিবিউটরের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পূর্ব মেদিনীপুরের মানিশতা থানার করণ মোড়ের কাছে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা যাত্রী বোঝাই বাস উল্টে মৃত এক আহত 14 ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের